এই হিন্দু বিরোধী সনাতন বিরোধী কোনো সরকারকে আর পশ্চিমবঙ্গ চায় না। আপনি দুধেল গাই বলতে পারেন কিছু মানুষকে, আপনি সংখ্যালঘুদের জন্য করুন না সব কিছু করার, কিন্তু এতদিন অব্দিও বোধ হয় ঠিক ছিল, এখন আর নেই। এখন তো আপনি সরাসরি হিন্দু বিরোধী কথাবার্তা বলছেন, সনাতন বিরোধী কথাবার্তা বলছেন, আমি হিন্দু আপনি হিন্দু এটা বলার জন্য পর্যন্ত গ্রেপ্তার বা চোখ রাঙানি দেখতে হচ্ছে, এটা বোধ হয় ঠিক নয়। আজকে যে ঐতিহাসিক ছবি, আমি জানি না রাজ্য রাজনীতিতে এই ছবি সারা বছর চালাতে হবে কিনা, প্রতি বছর এই ছবিকে বাঁধিয়ে রাখতে হবে কিনা, কিন্তু এই ছবি কিন্তু অনেক কথা বলে। আমি প্রথমবার দেখলাম, একটা সময় দেখেছি বুদ্ধিজীবীরা বাম সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বাম সরকারকে টেনে হিঁচড়ে নামিয়ে ক্ষমতাচ্যুত করেছিল, আজ দেখলাম গেরুয়া বসনধারী কিছু মানুষ তারা রাস্তায় নেমে প্রকাশ্যে বলছে এই সরকারের পতন চাই, এবং সেই মিছিল শেষ করছে তারা সন্ধ্যা আরতি দিয়ে স্বামী বিবেকানন্দের বাড়িতে, স্বামী বিবেকানন্দের চরণতলে। দেখুন সেই ছবির কিছু অংশ। এই সেই ঐতিহাসিক দৃশ্য, আমি জানি না এই দৃশ্যটা বাংলা টেলিভিশন শুধু নয়, বাংলার রাজনীতি, ভারতের রাজনীতিতে এই দৃশ্যটা, এই দৃশ্যটা অমর হয়ে থাকবে কিনা আমি জানি না। সাধু সন্তদের এই মিছিল, স্বামী বিবেকানন্দের এই মুক্তির পাদদেশে পোস্টার হাতে প্রতিবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ সাধু সন্তদের। আমি শুভ্রাংশুকে বলবো ছবিটা দেখাতে, এই এই ঐতিহাসিক ছবি। শঙ্খ বাজিয়ে এই প্রতিবাদ। আপনাদেরকে গোটা পৃথিবীর রিপাবলিক বাংলার যারা দর্শক তারা দেখছেন, সাধু সন্তদের কি বলবেন? আমরা আতঙ্কিত। আজ হিন্দু সনাতন ধর্মকে যেভাবে চারিদিকে আক্রমণ করা হচ্ছে, এতে আমরা আতঙ্কিত বোধ করছি। আমাদের সবার জেগে ওঠার সময় হয়েছে। ভারতবর্ষের ধর্ম সংকট, এই সংকটে বাংলার সমস্ত সাধু সন্ত এখানে উপস্থিত হয়েছেন, হাজার হাজার লোক সাধু সন্ন্যাসীদের যেভাবে সম্মান দিয়েছেন আমরা চিরকৃতজ্ঞ। আমি জানি না সন্ন্যাসী বিদ্রোহের থেকেও সন্ন্যাসী আবেগ বোধ হয় বেশি এখন এই মুহূর্তে। সাপে বর হয়েছে ওনার কথাতে আমরা সব একত্রিত হতে পেরেছি, আমরা জানাতে পেরেছি আমাদের ব্যথা, আমরা একত্রিত হয়েছি। আমি চাইছি বারবার উনি বলুক, বারবার আমরা একত্রিত হই। জয় শ্রীরাম। মমতা বন্দ্যোপাধ্যায় কতজনকে দাগিয়ে দেবেন সন্ত্রাসী বলে? মমতা বন্দ্যোপাধ্যায় কতজনকে দাগিয়ে দেবেন হিংসা ছড়ায় বলে? মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কতজনকে কার্তিক মহারাজের মতন দাগিয়ে দেবেন? আজ স্লোগান তোলা হলো এই বাংলায়, একজন কার্তিক মহারাজকে আপনি যদি গ্রেপ্তার করেন, আপনি যদি সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, হাজার হাজার কার্তিক মহারাজ এই বাংলাতে জন্মগ্রহণ করবে। মনে পড়ছে কিছু টুকরে টুকরে গ্যাংয়ের স্লোগান, হর ঘর মে আফজল পেদা হোগা, হর ঘর সে আফজল নিকলেগা। মনে পড়ছে আফজল হম শর্মিন্দা হ্যায় তেরে কাতিল জিন্দা হ্যায়? মনে পড়ছে? এই বাংলাতে এই স্লোগানগুলো তোলা যায়, কিন্তু এই বাংলাতে একেবারে সনাতন সম্প্রদায়ের কিছু মানুষ নিজেদের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন, যেখানে একজন সিটিং এমএলএ, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হুমায়ুন কবির একজন সিটিং এমএলএ, সে চিৎকার করে বলতে পারছে এই শব্দগুলো যে ওরা 30 আমি 70, দু ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, হয় নাকি এগুলো? আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বোধ হয় কার্ডিনাল মিস্টেকটা করেছেন, সবচেয়ে বড় ভুলটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আজ আবার অনেকের থেকে শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদেরকে তোষণ করেন, ঠিক আছে তাও মেনে নেওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় দুধেল গাই বলেন, ফেভারিট পার্সন বলেন শেখ শাহজাহানকে, তাও মেনে নেওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পলিটিক্যাল পলিসি হিসাবে দেখতে চান যে আমি মুসলিমদের ভোট পেয়ে জিতবো, ঠিক আছে সেটাও মেনে নেওয়া যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এবার সংখ্যালঘুকে ভালোবাসতে গিয়ে সংখ্যালঘুদেরও হারাচ্ছেন, সংখ্যাগুরুদেরও হারাচ্ছেন। হিন্দু বিরোধী তকমা আপনাদেরকে সাধু সন্তরা দিচ্ছে, হিন্দু বিরোধী তকমা বাংলার মানুষেরা দিচ্ছে, হিন্দু বিরোধী তকমা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দলটা পাচ্ছে, রামকৃষ্ণ বিরোধী তকমা তৃণমূল কংগ্রেস পাচ্ছে, ভারত সেবাশ্রম সংঘ তকমা তৃণমূল কংগ্রেস পাচ্ছে, ইসকন বিরোধী তকমা তৃণমূল কংগ্রেস পাচ্ছে, সনাতন বিরোধী তকমা তৃণমূল কংগ্রেস পাচ্ছে। এবং এই সমস্ত কিছুর মাঝে আমি আজ দেখেছি, আমি এটা শেষবার অযোধ্যাতে দেখেছিলাম, কেঁদে ফেলা
আমি আজ দেখলাম একেবারে সাধারণ হরিপদ একজন সাদা মাটা ছোটোখাটো লোক, যাদেরকে আমরা মশকরা করে বলি, এই বাংলার বহু অখ্যাত সাধারণ দেখতে মানুষজন, যারা শ্যামবাজার থেকে ধর্মতলা, অলি থেকে গলি যান, অফিস ফেরত দাঁড়িয়ে পড়েন, ঝামেলা দেখেন, বাড়িতে যান, আমাকে দেখেন, আমাকে না দেখলে অন্য কিছু দেখেন, তারাও আজ হাঁ করে দেখে বলল, ময়ূক আমি এই দৃশ্য কোনোদিন দেখিনি বাংলা, এই দৃশ্য কলকাতার রাজপথে দেখিনি, বিধানসরণী তো দেখিনি যে বিধানসরণীতে আগুন খেকো সমস্ত মিছিল হয়। সেই সমস্ত মানুষের, তারা গেরুয়া বসনধারী নয়, সেই সমস্ত মানুষের, তারা কার্তিক মহারাজ নয়, সেই সমস্ত মানুষের যারা রামকৃষ্ণ মিশন ইসকন নয়, সাধারণ স্টুপিড কমন ম্যান, সেই সমস্ত মানুষকেও আপনি রাগিয়ে দিয়েছেন, তাদেরকে কষ্ট দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, লজ্জা পান, ক্ষমা চান। দেখুন আজ কলকাতার রাজপথে এত বড় সাধুসন্তদের মিছিল দেখে বাংলার সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া। অনেক মানুষ এখানে এসেছেন, আপনি তো সাধু সন্ত নন, আপনি তাহলে কিসের জন্য এসেছেন? প্রতিবাদে এসেছি। প্রতিবাদে? প্রতিবাদ এই বয়সে? হ্যাঁ, কোনো দলের লোক নই আমি, কোনো দলের লোক নই। এতটা হাঁটছেন, এতটা হাঁটছেন, অসুস্থ হয়ে পড়বেন তো। আমাদের এখন হিন্দু, আমরা অস্তিত্বের লড়াইয়ে আছি। অস্তিত্ব আমাদের, অস্তিত্ব কাটছেন কেন? প্রতিবাদ করার লোক নেই, প্রতিবাদ করার লোক নেই আমাদের। এত মানুষ তো প্রতিবাদ করছে, আরো যারা আছে আসতে পারছে না, ভয়ে ভয়ে আসতে পারছে না, ভাইদের ইচ্ছে আছে আসতে পারছে না, প্রতিবাদ করতে পারছে না। গলার কাছে দলা পাকাচ্ছে, এভাবে কেঁদে ফেলছে। প্রতিবাদ, প্রতিবাদ, এখন প্রতিবাদের সময়, প্রতিবাদের সময়, প্রতিবাদ। আপনাকে রিপাবলিক বাংলায় বহু মানুষ দেখছে। হ্যাঁ, প্রতিবাদ করতে হবে। বহরমপুর থেকে এসেছি, প্রতিবাদ। বহরমপুর থেকে এসেছেন? বহরমপুরে। বহরমপুরে কি আপনার আপনার এই ধরনের অস্তিত্ব সংকটে ভোগেন? সংকটে? হ্যাঁ, আমি কিন্তু কোনো পার্টির নই, কোনো পার্টির নই একেবারে। সবাই অনেকেই হয়তো বলবে আমি বিজেপি দলের লোক, একেবারেই তাই নয়। হ্যাঁ, আপনার চোয়াল শক্ত হচ্ছে। হ্যাঁ, কিন্তু প্রতিবাদ দরকার আমাদের, আমাদের এই হিন্দু জাতি এখন অস্তিত্বের এতে পড়েছে।